কবিতা অপেক্ষা। কবি ডাক্তার আলাউদ্দিন। আমার অপেক্ষার শুরু হয়েছিল কোনো এক রাত বিরাতে, শেষ ট্রেনটা চেপে কয়েকটা স্টেশন পেরিয়ে আসবে বলেছিলে শহরে। আমি ভাবতে বসি, লিখতে বসি, শেষমেশ মধ্যরাতে ট্রেনের বিকট শব্দে ঘুম ভেঙে বসে থাকি বিছানায়। শেষ ট্রেনটা স্টেশনগুলো পেরিয়ে চলে যায় প্রতি রাতে, আর ঘুমগুলো ভেঙে টুকরু টুকরু গুরু গুরু হয়ে যায়। অথচ সেই যে চলে গেলে এক বসন্তের বিকেলে নিরেপেরা পাখির মতো, আর আসনি অবাগীর খবর নিতে। অবাগীর ফুলগুলো অপেক্ষায় থাকতে থাকতে শুকিয়ে এখন ডায়েরির পাতার ভাজে। সে কি আর আসবে না এই পথে কোনোদিন কোনো কালে? কত যুগ হলো দেখি না যে তার তপ্ত আহাজারি, নিঃশ্বাসে আমার কষ্টে রেখা বায়ুকোষ গড়াগড়ি। পথিক দেখেছ কি তারে? যাতনার জোলা কাঁধে হতবাগা আসে না যে আর, তবুও তুমি আসবে বলেছিলে একবার। সময়ের সাথে সাথে অপেক্ষার স্বাদ গন্ধ রূপ পাল্টালেও আমার ভিতরটা এখনো পাল্টায়নি। এই যেমন আজও অপেক্ষায় ছিলাম, আমি জানি আমাকে আরো অপেক্ষায় থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে কোনো এক অজানা সহযাত্রীর মহাপ্রণয়ের, অথবা অপেক্ষায় থাকতে হবে আরো কয়েক সেকেন্ড মিনিট ঘন্টা দিনের পর দিন। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এতক্ষণ আমার কবিতাটা শোনার জন্য। যদি আমার কবিতাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কবিতাটা আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, আপনার কোনো প্রবলেম। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করুন।